সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তোমায় আমায় মিলে কাবেরি অ্যান্ড অর্ণবের পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। তো আজকের ব্লগটা যদিও ছোট করেই আপনাদের সাথে শেয়ার করব, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বলতে আমি এখন বেডশিটের কভারটা চেঞ্জ করব। আর এখানে দেখুন কত কাঁথাপত্র বালিশ সব রোদে দিয়েছিলাম, ভাদ্র মাসে রোদে দিতে হয়, তো সেগুলো পাতা হয়নি, তো পাতবো এখন, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন। কেমন দেখতে পেলেন যে আমি গদিটা নামিয়ে খাটটাকে ঝেড়ে নিয়েছি, তার উপরে গদিটাকেও পেতে দিয়েছি। তো বন্ধুরা দেখুন গদিটা দেখতে পাচ্ছেন আপনারা, তো গদির রংটা কেমন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বেশি আর বকবক করবো না, আমি কিভাবে বিছানাটা করছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বিছানা করতে সবাই জানে, তো আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। কাঁথাগুলো যে পাতলাম বন্ধুরা, এইগুলো আমার দিদি শাশুড়ি তৈরি করেছিলেন, যদিও একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে। আমরা আর এই কাঁথাগুলোর ওপরে কাপড় বসাইনি, তার স্মৃতিচিহ্ন হয়ে আছে। যাই, আমি এবার এই বেডশিটটাকে পেতে দিচ্ছি। বন্ধুরা, আমি যে পুরো বিছানাটা পাতলাম, আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আর ভিডিওটা বড় করছি না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা আসছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমরাও পাশে আছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।